আজকে আমরা খেলবো গ্র্যানি থ্রি, তাও আবার নাইটমেয়ার মোডে। আজকে আমরা গ্র্যানি থ্রির মধ্যে ট্রেন এসকেপ করব। অনেকদিন পর আমরা গেমটাকে আবারও খেলছি, আর যেহেতু গেমটার মধ্যে নাইটমেয়ার আপডেট চলে এসছে, আজকে হবে অনেক মজা। কারা কারা এক্সাইটেড কমেন্ট অবশ্যই বলো। তোমরা কিন্তু কমেন্টে বলেছিলে গ্র্যানি থ্রি খেলতে, তার জন্য কিন্তু আমি গ্র্যানি থ্রি খেলছি আজকে। লেটস গো ভাই, আজকে তো আমি গ্র্যানি আর গ্র্যান্ডপার পাত কিছু না, এখন আমি কোনো কথা বলবো না, একবারে চলো গ্রামের ভেতরে ঢুকি, তারপর আমি তোমাদের দেখাচ্ছি ভাই কি করে গ্র্যানি থ্রি খেলতে হয়। লেটস গো, লেটস গো ভাই, আমরা চলে এসেছি গ্র্যানি থ্রির মধ্যে। আর দেখো ভাই, সব কিছু এখানে লাল লাল হয়ে গেছে, আকাশ, বাতাস, ধোয়া, ধোয়াশা সব লাল টকটক হয়ে গেছে রক্তের মতো ভাই। এই গেমটা কিন্তু অনেক হার্ড হবে, এখন ভয়ানক হয়ে গেছে, সিসিটিভি ক্যামেরাও আছে এখানে। অনেকদিন পর কিন্তু গ্র্যানি থ্রিতে এসে আমার অনেক মজা লাগছে ভাই, আজকে আমরা আবারও এই গেমটা কমপ্লিট করবো। গেটটা এরকম বন্ধ হয়ে যায়। কারা কারা গ্র্যানি থ্রি এর আগে খেলে রেখেছে কমেন্ট অবশ্যই বলো। আর এই গেমের মধ্যে না নাইটমেয়ার মোডে কয়েকটা ইঁদুরের বাচ্চা আছে, লাফালাফি করে। ওই দেখো ইঁদুরের বাচ্চা দেখতে পাচ্ছ, ওগুলো লাফালাফি করে। আর এই ডেঞ্জারাস ঘরের মধ্যে সিলিন্ড্রি নাও তো থাকবেই, আমি তো ভুলেই গেছিলাম, সিলিন্ড্রি না গ্র্যানি গ্র্যান্ডপা সবাই এই গেমের মধ্যে আছে। আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমাকে না, এখানে আসার পরে বাইরে থেকে গেটটা অফ হয়ে গেল অটোমেটিক, মনে হয় গ্র্যান্ডপা অফ করে দিয়েছে ভাই। চলো এখন আমরা এটার মধ্যে ঢুকবো, তারপরে এসকেপ করবো ভাই। ঢুকার কি দরকার ছিল বাড়িটাতে, লেটস গো ভাই। অনেকদিন পর গ্র্যানিতে আমি গ্র্যানির বারোটা বাজাবো, কি রে ব্রো, এমন চোখ ফোটা করে দেবো তোমার আমি। হ্যাঁ মারো, মেরে নাও, যত খুশি মেরে নাও, আমি একবার খালি সুযোগ পাই। এই গ্র্যান্ডপার কাছ থেকে আমাকে বন্দুকটা চুরি করতে হবে, তারপরে আমাকে গ্র্যান্ডপার পাছার মধ্যে গুলি করতে হবে ভাই। ডে ওয়ান শুরু হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, দেখো এখন কি করে আমি প্রো হয়ে গেছি গেম খেলার জন্য। লেটস গো, চলো এখান থেকে না, দেখো কোথায় আমাকে বন্ধ করে রেখেছে গুলি মেরে। এখান থেকে একটা লকপিক উঠাতে হবে আমাকে, তো প্রথমে লকপিক দিয়ে আমাকে এই গেটটা খুলে নিতে হবে, দেখো ভাই। আর এই গেমের মধ্যে না সব দরজা এরকম লক করা থাকে। গ্র্যানি আর গ্র্যান্ডপা অনেক চালাক হয়ে গেছে, গ্র্যানি ওয়ান আর চ্যাপ্টার টুতে কিন্তু এরকম লক করা থাকতো না সব দরজা, আর এটা তো দেখো সব লক করা আছে। চলো আমরা উপর দিকে যাই, আর এখানেও আমাকে লকপিক ইউজ করতে হবে, কারণ সব দরজা লক করা ভাই। গেমটা এসকেপ আমরা করার চেষ্টা করবো আজকে, ঠিক আছে, লাস্ট পর্যন্ত। আর আজকে তো আমরা ট্রেন এসকেপ করবো, তার জন্য আমাকে যা যা ট্রেন এসকেপ করতে দরকার। ও গ্র্যানি কেমন আছো আমার নতুন বউ, আহা আমাকে তো কেউ দেখে নিয়েছে, গ্র্যানি দেখে নিয়েছে অথবা গ্র্যান্ডপা দেখে নিয়েছে। তো প্রথমে তো চলো আমি উপর দিকে যাই, যেই দেখে নিক ভাই। আর গ্র্যান্ডপার হাতে তো বন্দুক আছে শর্ট। আরে সিলিন্ডার বাচ্চা, তোমাকে আমি আবার ধরে বিয়ে দিয়ে দেবো। আমি একটা শিট কি পেয়েছি, ওই শিট কিটা দিয়ে আমাকে যেতে হবে শিডের সামনে, ঘরের সামনে। দেখো সব জায়গা লক করে দিয়ে, বুড়ো বুড়ির খেয়ে কাজ পায় না ভাই, সব কিছু লক করে রাখে। ওকে, আর এখান দিয়ে দেখো, যেহেতু আমি মেন গেট এসকেপ করবো না, তো আমাকে না যেতে হবে শিডের ঘরে, ওখানে গিয়ে আমাকে শিট কেটা ইউজ করে ওই লকটা খুলতে হবে প্রথমে। চলো ভাই, চলো নিচের দিকে যাই, আমাকে সাবধানে এখান থেকে নিচের দিকে নামতে হবে। ওকে লেটস গো। আরে ভাই, আরে বাচ্চা ছেলে ভাই, একটু সাবধানে নামাচ্ছি, তাও আছাড় খায়। ওকে, হ্যাঁ গ্র্যান্ডপা, সাহস থাকলে ভাই সামনে আসো। গ্র্যান্ডপার আজকে আমি প্যান্ট টেনে খুলে ন্যাংটা করে এই যে পুকুরের মতো চিবাবো। এই যে এগুলো আমাকে স্টোনগুলো কালেক্ট করতে হবে, কারণ যখন আমি ইয়ে পাবো, স্লিংশট পাবো, স্লিংশটই তো বলে ওটাকে, বাটুল বাটুল, ওই স্লিংশট যখন পাবো তখন এগুলো কাজে লাগবে সবাই জানো। আর আমি চলে এসেছি শিডের সামনে, এই শিডটা আমাকে আনলক করতে হবে। আর এখানে দেখো কি আছে, ধরো এটা খুলি, এখানে আছে তেমন কিছু নেই, এখানে আমাকে নিতে হবে প্ল্যাঙ্কটা, প্ল্যাঙ্কটা আমাকে জায়গা মতো গিয়ে লাগাতে হবে। লেটস গো গ্র্যান্ডপা, কোথায় রে গ্র্যান্ডপা, কি আমাকে ভয় দেখাতে, আমার চিকানা ইঁদুর, ইঁদুরও আমাকে কামড় দেয় ভাই এই গেমের মধ্যে। এই সাদা সাদা ইঁদুরগুলো কিউট দেখতে, কিন্তু কামড়ায় ভাই, আর কামড়ালে হেলথ ড্যামেজ হয় একটু। ওকে, তখন এখানেও লক করে রেখেছি ভাই, পাজির পা ছাড়া এগুলো। গ্র্যানি চলে এসছে ভাই, আমাকে এটা ফটাফট ওঠা, ফটাফট চলো উপরে, চলো উপরে, চলো উপরে ভাই। আমাকে প্ল্যাঙ্কটা না জায়গা মতো রাখতে হবে, প্ল্যাঙ্কটা গিয়ে জায়গা মতো রাখতে হবে ভাই, কারণ ওখানে আমি আরও জিনিস পাবো। গেমটার পাজলটা অতটাও কঠিন না, কিন্তু অনেক বিগ ব্রেন খাটিয়ে খেলতে হবে তাও। চলো আমি সব না খুঁজে খুঁজে রাখি যে ইম্পর্টেন্ট কোনো জিনিস পাওয়া যায় নাকি। হ্যালো গ্র্যান্ডপা, ওকে হ্যালো গ্র্যান্ডপা, গ্র্যানি কি তোমার পাছার মধ্যে পানের পিক ফেলে পান খেয়ে খেয়ে? গ্র্যান্ডপা, ওই জন্য আমি মনে করেছিলাম গ্র্যান্ডপা পাছার মধ্যে হিসু করে রেখেছে প্যান্টের মধ্যে। ও ভাই গ্র্যান্ডপা, গ্র্যান্ডপা পারবে না ভাই, গ্র্যান্ডপা শর্টগান নিয়ে আসছে, পালাবে এখান থেকে। ও ভাই, গ্র্যান্ডপা শর্টগান নিয়ে হাজির বলতে বলতে।
গ্র্যান্ডপা রেগে গেছে ভাই, বলেছি গ্রানি হচ্ছে পাছার মতো। তো ওকে, ট্রেন কি পেয়েছি? ট্রেন কি? ট্রেন কিটা আমি লাস্টে নিব যখন ট্রেন স্কিপ করবো। এখান থেকে স্টোন কালেক্ট করে নেই। ওকে, হ্যালো গ্র্যান্ডপা। ওকে চলো এখান থেকে ভিতর দিকে যাবো। গ্র্যান্ডপা তো নেই, আশেপাশে দেখতে পাচ্ছি না। হ্যালো গ্র্যান্ডপা, তোমার মুখের মধ্যে হিসু করে দেবো আমি গ্র্যান্ডপা, যদি গুলি মারো আমাকে, ঠিক আছে? এই সিলিন্ড্রিনার বাচ্চাকে আমি কবে যাবার নতুন করে বিয়ে দিয়ে দেবো, ধরে নাফার সাতুর সাথে, নসফেরাতুর সাথে বিয়ে দিয়ে দেবো আমি সিলিন্ড্রিনাকেই। ওকে চলো এখান থেকে প্ল্যাঙ্কটা নিয়ে আমাকে জায়গা মতো রাখতে হবে। গ্র্যান্ডপার চক্কর আমি প্ল্যাঙ্কটা ঠিকঠাক রাখতেই পারলাম না। এখানে দেখি কিছু আছে নাকি ভাই, কোথাও কিছু নেই। দেখো এখানে ইম্পর্টেন্ট জিনিস থাকার কথা, সব কোথায় কোথায় লুকিয়ে রেখেছি গ্র্যানি আর গ্র্যান্ডপা। আহা, এখানে কিছু নেই, শর্ট গানের অ্যামো আছে। আমাকে গ্র্যান্ডপার কাছ থেকে শর্ট গানটা নিতে হবে ভাই। চলো এবার উপরে যাই, ঠিক আছে? চলো উপরে গিয়ে আমাকে প্ল্যাঙ্কটা প্লেস করতে হবে জায়গা মতো, আর তারপরে গ্র্যান্ডপার পাছার মধ্যে গুলি মারতে হবে গ্র্যান্ডপার কাছ থেকে শর্ট গানটা নিয়ে। আমাকে ওয়াপেন কিও খুঁজতে হবে, স্লিংশট। স্লিংশটটা পেলে না তাও আমি একটু সেফ থাকবো। তাছাড়া চলো আমি না প্ল্যাঙ্কটা ইউজ করি জায়গা মতো। প্ল্যাঙ্কটা ইউজ করার জন্য আমাকে উপরে যেতে হবে। আবার গ্র্যানি আর গ্র্যান্ডপা না চলে আসে প্লিজ এইবার। হ্যালো গ্র্যান্ডপা, আবার গ্র্যান্ডপা চলে এসছে। এই গ্র্যান্ডপার বাচ্চা গ্র্যান্ডপা, শান্তি মতো আমাকে প্ল্যাঙ্কটাও রাখতে দেবে না নাকি? এই জন্য আমি বলি গ্র্যান্ডপার উপরে আমার অনেক রাগ ভাই। এই গ্র্যান্ডপা খেয়ে দেয় কাজ পায় না, গ্র্যান্ডপা সবসময় বাধা দেওয়ার জন্য রেডি জীবনে। আবার কি আসবো, দাঁড়াও একটা ইয়ে পেয়েছে, গ্র্যানি আসছে। লক করে দাও, লক করে দাও, ঘর লক করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কী করে আসবে এবার? হ্যাঁ কী করে আসবি রে গ্র্যানি গ্র্যানি? হ্যালো ভাই, আমি পাগল আছি, আমি একটা গাধা আছি ভাই। এটা কি হলো এটা? আমি ভেবেছিলাম গ্র্যানি আমাকে ধরতে পারবে না দরজা খুলে এসে, আমি থতমত খেয়ে গেছি ভাই। ওকে কোনো ব্যাপার না, যা হয়েছে হয়েছে। এবার আমরা ডে টু শুরু হচ্ছে। ডে টুতে আমি তো প্ল্যাঙ্কটা লাগাবোই ভাই। আর একটা কোকোনাট পেয়েছি না, ওই কোকোনাটটাও আমাকে ইউজ করতে হবে। কোকোনাটের ভিতরে না অনেক সময় অনেক কিছু থাকে। সিলিন্ড্রিনার টেডিটাকেও আমাকে দিতে হবে ফটাফট। চলো যে কোকোনাটটা পেয়েছিলাম না সেই কোকোন। ওকে এখানে একটা ওয়াপন কি পেয়ে গেছি ভাই, আমি ভাবছিলাম ওখানে কিছু একটা থাকতে পারে। ওকে ওয়াপন কিটা তো আমি ইউজ করতে পারি। চলো ওয়াপন কিটা আমার সাথে আমি নিয়ে যাব। আর ওয়াপন কি দিয়ে আমি আরে গ্র্যান্ড পারে, ওরে বাপ রে, গ্র্যান্ডপা সবসময় রেডি থাকে ভাই। এই ইয়েটা নিতে হবে, চলে এটা আমরা উঠিয়ে নিই। প্ল্যাঙ্কটা আমাকে নিয়ে যেতে হবে হচ্ছে জায়গা মতো, প্ল্যাঙ্কটাকে প্লেস করতে হবে সেখান থেকে কিছু জিনিস নিতে হলে ভাই। এখনও গেমটা অনেক লম্বা হবে, ঠিক আছে? ধৈর্য ধরে বসো তোমরা, দেখো কী করে আমি এসকেপ করি গেমটা, ঠিক আছে? অতটা ইজি কিন্তু না, বাচ্চাদের খেলা কিন্তু না এটা। কিন্তু তার জন্য আমাকে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। সিঁড়ির পাশে আবার গ্র্যান্ডপার বাচ্চা, প্যান্ট খুলে তোমাকে পিটাবো আমি একদিন, বলে দিলাম। বারবার আমাকে ডিস্টার্ব করতে আসছে ভাই, খেয়ে দেয় কাজ পায় না কোনো। চলো আমি ওয়াপন কিটা নিয়ে আসি, ঠিক আছে? ওয়াপন কিটা যদি আমি নেই, অথবা কোকোনাটটা যদি নেই, দাঁড়া, ওকে ওয়াপন কিটা ইউজ করলে আমি স্লিংশট পাবো। আপাতত এটা ফেলে রেখে আমরা কোকোনাটটা নিয়ে নিই। কোকোনাটটা দিয়ে না আমরা ভিতর থেকে কিছু পাবো। চলো কোকোনাটটা কেটে নেই বাইরে থেকে, এখান থেকে কোকোনাটের ভিতরে দেখি কী পাওয়া যায়। লেটস গো, সিলিন্ড্রিনা। ওকে এখানে কি পেয়েছি, কয়েন। কয়েন কয়েনটা কাজে লাগবে ট্রেন টিকিট নিতে। আমি বোঝার আগে চলে এসছে গ্র্যানি। চলো ভাই দেখাচ্ছি গ্র্যানিকে মজা, কার সাথে পাঙ্গা নিয়েছো তুমি, সকল গেমারের সাথে পাঙ্গা নিয়েছো, লেটস গো। গ্র্যানিকে আমি কিন্তু বলে দিচ্ছি ভালো হবে না কিন্তু গ্র্যানি। প্রথমে আমাকে যেতে হবে হচ্ছে ওয়াপন কিটা নিতে। ওয়াপন কি নিয়ে আমাকে দাদুর ঘরে যেতে হবে, গ্র্যান্ডপার ঘরে গিয়ে ওয়াপন কি দিয়ে আমাকে জিনিস নিতে হবে। চলো ভাই চলো চলো, আরে আর ভাই রে ভাই, কাজ হবে না। চলো 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 গ্র্যান্ডপার ঘরে এদিক দিয়ে যেতে হবে আমাকে। ওয়াপন কিটা নিয়ে যাব হচ্ছে গ্র্যান্ডপার ঘরে, আর গ্র্যান্ডপার ঘরে থাকবে স্লিংশট। ওকে লেটস গো, স্লিংশট পেয়ে গেছি। এবার আয় গ্র্যানি আর গ্র্যান্ডপা, এমন মাথার মধ্যে গুলতি মারবো না, শিক্ষা হয়ে যাবে একদম। কোথায় গ্র্যান্ডপা? হ্যালো গ্র্যান্ডপা, গ্র্যানি, আই সি ইউ। কোথায় রে ভাই, লুকালো? আমাকে দেখে মনে হয় লুকিয়ে গেছে, আমাকে দেখে মনে হয় ভয়ের ঠেলা লুকিয়ে গেছে ভাই গ্র্যান্ডপার গ্র্যানি। এখন ওকে না মারলে শান্তি হবে। চলো চলো প্ল্যাঙ্কটা আমি আগে বসিয়ে দিই, এখানে আপাতত কেউ কেউ দেখতে পাচ্ছি না। প্ল্যাঙ্কটা নিয়ে আমি ওপরটাতে বসিয়ে দিই, যেখানে প্ল্যাঙ্ক রাখলে আমি আরও জিনিস পাবো। এখানে কি কিছু আছে দেখে নেই, না 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 এখানে আপাতত কিছু নেই। চলো প্ল্যাঙ্কটা বসাতে হবে আমাকে জায়গা মতো এখান দিয়ে। চলো এখানে আমাকে প্ল্যাঙ্ক বসাতে হবে। ওকে চলো এবার ওই দিকে যাই, ওই দিকে দিকে যেয়ে দেখি কী কী করতে হয় আমাকে। লেটস গো, এখানে কি আছে? উইল, কাজের তেমন কোনো জিনিস নেই, ফালতু কোনো কাজের জিনিস নেই। এটা আপাতত আমার লাগবে না, ব্রিজের ওটা।
আমাকে না স্লিংশট নিতে হবে, স্লিংশট নিয়ে গ্র্যানির মাথার মধ্যে গুলতি মারতে হবে। গ্র্যানি, আমি ভাবছিলাম ওরে আমার সোনামণি রে, তোমাকে আমি এমন মাথার মধ্যে গুলতি মারবো দাঁত বের করে থাকা বেরিয়ে যাবে। হা করে আছে মন করে ভাই, খেয়ে দে মনে হয় কাজ পায় না ভাই, গ্র্যানির কাজ নেই তো খেয়ে দেই, আলতু ফালতু কাজ করার ধান্দা। ফটাফট চলো না আমরা স্লিংশটটা নিয়ে আমি গ্র্যানির মাথা ফুটা করি আগে। এই গ্র্যানি অনেক বার বেড়েছে ভাই, গ্র্যানি আর গ্র্যান্ডপা দুটাকে আমি শিক্ষা দেবো। আয় 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 গ্র্যানি, আই সি ইউ, আয় 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 আয়। নিচে আবার গ্র্যান্ডপা নেই তো, গ্র্যান্ডপা কোথায়? হ্যালো গ্র্যান্ডপা, গ্র্যান্ডপা, এই গ্র্যান্ডপা ভাই কেউ নেই। দেখো আমি যখনই স্লিংশট, আহা, ও হো, কেমন টাকে রে। এবার আমি না শর্টগান দিয়ে গ্র্যানিকে মারবো। চলো গ্র্যানি আর গ্র্যান্ডপা আমি দুটোকেই মেরে দিয়েছি। এইবার এই শর্টগানটা আমি রিলোড করে নেই, আমাকে যেতে হবে ওপরে। আর যে ফুলের সাজিগুলো আছে না টপ, এই যেগুলো এগুলো ওগুলো ওগুলো যেতে হবে ফেলতে। আবার পড়লো না গুলি ওয়েস্ট, ওকে একটা পড়েছে, এরকম আর একটা ফেলতে হবে। চলো ভাই দু দুটো যদি ফেলে দেই, ও দুটোর মধ্যে ওয়াটার ভরে আমাকে পাজল সলভ করতে হবে ভাই। একটু তো কষ্ট করতে হয় গ্র্যানি থ্রি গেমে। চলো ভাই আর একটা আছে, আমি গুলি লোড করে নেই প্রথমে তো। ওকে এই দেখো, এই দেখো আর একটা বোতল আছে, এটা তো আমি ফেলে দিয়েছি, দু দুটো বোতল আমি ফেলে দিয়েছি। এবার এই দুটো বোতলে আমাকে না ওয়াটার লোড করতে হবে। এই নফার সে, তুই তোর বউকে নিয়ে যা বলছি, ডিস্টার্ব করছে বারবার। এখানে আমাকে না জলের কাঠিটা নিতে হবে। ওকে শটগানটা এখানে ফেলে রাখি, আমাকে এটা নিতে হবে। চলো এই ভাস, ওয়াটার ভাস না ফ্লাওয়ার ভাস আছে না, এটা আমাকে নিতে হবে। আর এটা নিয়ে আমাকে যেতে হবে হচ্ছে জল ভরতে। এখান থেকে যাবো ভাই, ওকে চলো এখান থেকে আমি না জল ভরতে হবে এই ওয়াটার ভাসের মধ্যে এখান থেকে। ওকে চলো এটা আমি জায়গা মতো নিয়ে যাই, ভরে নিয়েছি। এখান দিয়ে না আমাকে এই যে এখানে রাখতে হবে, এটা আর একটা ফ্লাওয়ার ভাস এনে রাখতে হবে, যেটা দিয়ে আমি দুটা পাজল কমপ্লিট করতে পারবো। সেখান থেকে আমাকে প্যাডলক কেউ, ও আমাকে তো প্যাডলক কেউ আনতে হবে ভাই, একটু তো কঠিন আছে। চলো কোনো ব্যাপার না, আর একটা ফ্লাওয়ার ভাস নিয়ে নিই আমি গিয়ে প্রথমে তো। হ্যালো গ্র্যানি, গ্র্যানি না চলে আসে ভাই এখানে আবার। ওকে আর একটা ফ্লাওয়ার ভাস আছে সামনে, ওই ফ্লাওয়ার ভাসটা আমাকে নিতে হবে, ওটাতেও জল ভরতে হবে। চলো কি সিলিন্ডারি না, ওকে আর একটা ফ্লাওয়ার ভাস আমি নিয়ে নিয়েছি। আর এই ফ্লাওয়ার ভাসটা নিয়ে আমাকে যেতে হবে হচ্ছে আবার ওখানটাতে, যেখান থেকে আমি ওয়াটার লোড করবো, জল ভরবো। জল ভরে আবার আমাকে ওখানে রাখতে হবে ভাই। এইটা একটা, আরে হোয়াট, আমার লাভ দেওয়া একদম উচিত হয়নি, আমি ফালতু জায়গা থেকে লাভ দেই, নোবরা কোথাকার। ডে ফোর হয়ে গেল, একটা দিন নষ্ট হয়ে গেল, ফালতু নুব, ওখানে লাভ দেওয়াটা ঠিক হয়নি ভাই। এটা কি ছিল, আমার রাগ উঠছে এখন, এখন মনে হচ্ছে গ্র্যানিকে পেলে আমি ন্যাংটা করে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেই গ্র্যানিকেই, গ্র্যানির বাচ্চা গ্র্যানি। চলো এখান থেকে না আমাকে আরও স্লিংশটের এমন নিতে হবে, আমার এমন নেই। চলো ফ্লাওয়ার ভাসটা নিয়ে নেই, এখানে আমাকে এটা লোড করতে হবে। চলো আবারও লোড করে নিয়েছি, এটা গিয়ে রাখতে হবে আমারও আবারও সেই জায়গাটাতে। ওকে চলো ভাই, গ্র্যান্ডপা আবার না চলে আসে সামনে, গ্র্যান্ডপার বাচ্চা গ্র্যান্ডপা কোথাও নেই, গ্র্যান্ডপা কোথাও নেই, কোথাও নেই। চলো চলো ভাই এখানে আমি ফ্লাওয়ার ভাসটা রেখে দিই। ওকে দু দুটো ফ্লাওয়ার ভাস আমি রেখে দিয়েছি, কোনো ব্যাপার না, সব আনলক হয়ে যাবে। আমাকে প্যাডলক কী আনতে হবে, অনেক কাজ আছে এখনও ভাই, প্যাডলক কী আনতে হবে। তার আগে আমাকে না ক্রোবারও নিতে হবে, ক্রোবারটা কোথায় পাবো, ধরা ধরা ধরো আমার শর্টগানও আনতে হবে ভাই, অনেক কাজ আছে, আমার মাথা ঘুরছে এখন। আর ডে ফোর হয়ে গেছে, আর মাত্র একটা দিন আছে আমার কাছে। গ্র্যানির বাচ্চা কোথাকার, স্লিংশট না আমাকে লোড করতে হবে, স্লিংশটের এমন লোড করতে হবে। গ্র্যান্ডপার বাচ্চা গ্র্যান্ডপা, গ্র্যানি কোথাকার, গ্র্যান্ডপা, গ্র্যান্ডপার শর্টগানটা নাও, শর্টগান দিয়ে পিটাও। আমার সিলিন্ডারি না, সিলিন্ডারটাকে আমি কবে যে পিটাবো, এদিক দিয়ে আমি নিতেও পারবো না, এটা আমি একটা ছোটো বাচ্চা, আমার হাতও অত দূর যায় না। চলো এখান দিয়ে না ফটাফট আমি শর্টগান র্যামোগুলো নিয়ে নিই, কার্টেজগুলো ফুল করে আমি চলে যাই হচ্ছে ট্রেনের ঘরটাতে, যেখানে ট্রেন থাকে। ওকে ওকে ওকে, গ্র্যান্ডপা ঝুলে আছে বুড়ো, মরে যাও, মরে যাও না কেন, ডিস্টার্ব করতে আসো আমাকে বারবার। চলো এখান থেকে না আমাকে ট্রেনের ঘরে যেতে হবে, যেখানে গিয়ে আমাকে ইয়েটা নিতে হবে, আরে একটা কাজ ভাঙতে হবে। সেখানে গিয়ে একটা ক্রোবার ট্রোবার কিছু যদি পাই ভিতরে, ওকে দেখি ভিতরে কী পাই, ক্রোবার পেতে পারি, এবার বেশিরভাগ ক্রোবারের ক্রোবারই পাওয়া যায়। ওকে ক্রোবার পেয়ে গেছি, আর এখানে কী আছে, সেফকি, ওকে সেফকি পেয়ে গেছি আর ক্রোবার পেয়ে গেছি। চলো ক্রোবারটা নিয়ে যাই ওপরে, এটা তো প্রথমে একটা টেডি পেয়েছি, টেডিটা নিয়ে যেতে হবে আমাকে সিলিন্ডারের, সিলিন্ডারটাকে আগে টেডিটা দিতে হবে। ওকে
চলো সিলিন্ড্রিনাকে আমি ট্র্যাডিটা দিয়ে দিই, তাহলে সিলিন্ড্রিনা না আমাকে আর ডিস্টার্ব করবে না। তোমরা তো সবাই জানোই সিলিন্ড্রিনাকে আগে ট্র্যাডি দিতে হবে, ট্র্যাডি লাভার ট্র্যাডি ডেই। চলো সিলিন্ড্রিনাকে ট্র্যাডি দিয়ে দিই। আরে ইদুরের বাচ্চা, এমনিতে আমি ভাই সাবধানে খেলছি, আমার কাছে একটা দিন মাত্র আছে, আর ট্র্যাডিটা চলো সিলিন্ড্রিনাকে দিয়ে দিই আমি। লেটস গো, সিলিন্ড্রিনাকে ট্র্যাডি দিয়ে দিলে ঝামেলা খতম ভাই, তারা সিলিন্ড্রিনা আমার পেছনে পেছনে আসবে না। ওকে ভাই, অনেকটাই আমরা গেমটা কমপ্লিট করে দিয়েছি, কিন্তু এখনও শেষ হয়নি ভাই, এখনও অনেক কাজ আছে গেমটার মধ্যে, তোমরা দেখতে পাবে ভাই। এখনও পর্যন্ত আমাকে সিলিন্ড্রিনাকে ট্র্যাডিটা রাখতে হবে সিলিন্ড্রিনার বেডের মধ্যে। হ্যালো সিলিন্ড্রিনা ভাই, এখানে আমাকে রাখতে হবে সিলিন্ড্রিনার ট্র্যাডি। ও সিলিন্ড্রিনা বাই বাই, আর আমাকে সিলিন্ড্রিনা ডিস্টার্ব করবে না, বাই বাই সিলিন্ড্রিনা, বাই বাই। এটা কী দিয়েছে দেখো, কী কিসের কী দিয়েছে, প্যাডলক কী দিয়েছে নাকি? ওকে প্যাডলক কী, প্যাডলক কী, ওকে প্যাডলক কী দিয়েছে। ওকে চলো চলো চলো, প্যাডলক কী তো আমি পেয়ে গেছি ভাই। আমার মশাও কামড়াচ্ছে আবার, এমন রাগ উঠছে আমার মশা দেখে। ওকে চলো এবার আমরা নিচে যাই, আরে নিচে যাই, আবার পড়ে মরতে চাই না এখানে আমি। ওকে এটা কোনো ডেঞ্জারাস জিনিস, পড়ে আবার মরে যাই। চলো চলে এসছি নিচে, এবার প্যাডলক কীটা দিয়ে আমাকে একদম ওখানটাতে যেতে হবে যেখানে আমি ফ্লাওয়ার ভাস রাখলাম জল ভরে ভরে। আমি এগুলো কেন বলছি, যারা যারা প্রো আছে তারা তারা তো জানোই। ওকে চলো এবার ফ্লাওয়ার ভাসটার ওই যেটা কোথায় আছে, দাঁড়াও 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 ভাই, এখান দিয়ে চলো। এই সিলিং শটের স্টোনগুলো না আমি কালেক্ট করে রাখি, যখন তখন আবার ইরাও চলে আসবে, গ্র্যানি গ্র্যান্ডপারাও চলে আসবে ভাই। ওকে চলো আমি প্যাডলক কিটা আগে ইউজ করে নেই। গ্র্যানি চলে আসছে ভাই, বলতে বলতে নাম নেওয়াও সারা, চলে আসাও সারা। এখানে এটা না সিলিং শট নেই, কেমন টাকা রে গ্র্যানি, ফালতু গ্র্যানি কোথাকার, ফালতু একটা গ্র্যানি। ওকে চলো এখান থেকে না আমাকে নিতে হবে প্যাডলক কি, নিতে যেতে হবে নিচে। আমার মাথা ঘুরছে এখন ভাই, এত ডিস্টার্ব করে এরা, তিনজন মিলে একসাথে জ্বালিয়ে খাচ্ছিল সিলিন্ড্রিনা গ্র্যান্ডপা গ্র্যানি। এখন তাও সিলিন্ড্রিনা বিদায় হয়েছে, এখন গ্র্যানি আর গ্র্যান্ডপা আছে। এখানে কি আছে, ট্রেনের লিভার এটা। ওকে ভালো জিনিস পেয়েছি ভাই, ট্রেনের লিভার পেয়ে গেছি, অ্যাক্সেলারেটার, লিভার না অ্যাক্সেলারেটার একই হলো। চলে লিভারটা আমি পরে কাজে লাগাবো, অ্যাক্সেলার আমি এটাকে লিভারই বলি, অ্যাক্সেলারেটার। ওকে এইবার আনতে হবে আমাকে কয়েন, টিকিট নিতে হবে ভাই, এখন অনেক কাজ আছে ভাই আমার। গ্র্যানি আর গ্র্যান্ডপা কোথায় ভাই, সিরিয়াসলি গেমটা এতটা ঝামেলা না? চলো এবার আমি না কয়েনটা নিয়ে নিই, এখানে একটা কয়েন পড়েছিল না যেটা আমরা কোকোনাটের ভিতর থেকে পেয়েছিলাম কয়েন, এটা নিয়ে আমাকে টিকিট নিতে হবে। চলো আমাকে ট্রেনের ঘরটাতে যেতে হবে যেখানে টিকিট পাবো, ট্রেন টিকিট, ট্রেন কি হতো। ও এটাকে যেতে দাও, বুড়োকে যেতে দাও ভাই। কেরে বুড়ো কেমন থাকে, চুল তো সব পড়ে গেছে, দাঁত তো সব পড়ে গেছে, খালি হাসে করে আর গ্র্যানির সাথে তাল মেলায়। গ্র্যানির এখনও দাঁত পড়েনি, পান খাওয়া গ্র্যানি। চলো এখান থেকে আমি কয়েনটা নিয়ে যাই, কয়েনটা নিয়ে টিকিট কালেক্ট করি। এখান থেকে টিকিট কালেক্ট করতে হবে, কয়েন রাখতে হবে, প্রেস করো, একটা টিকিট পেয়েছি। এই টিকিটটা নিয়ে দিতে হবে আমাকে রোবটটাকে, রোবটটাকে টিকিট দিলেই হয়ে যাবে ভাই। একটু দেখো কত ঝামেলা এই গেমের মধ্যে। ওকে টিকিট আমি দিয়ে দিয়েছি রোবটটাকে, এবার আমাকে এখানে একটু লুকানোর জায়গা ফাগা বার করতে হবে, দেখি এখানে আর কিছু পাই নাকি না ভাই। ওকে আর এখানে দেখো, এখানে আমাকে আর একটা লিভার কালেক্ট করে আনতে হবে, ওই লিভারটা কোথায় পাবো আমি, ওটাও আমাকে খুঁজতে হবে। সেফ কি পেয়েছি, চলো সেফ কিটা আমরা ইউজ করে নিই, সেফ কিটা যদি আমরা ইউজ করি তাহলে হয়তো ওটা পেতে পারি, দেখি। চলো ভাই একটু ঝামেলা তো আছে ভাই, চলো শটগানটা নেই, আর এখানে সেফ কি পড়ে আছে, সেফ কিটাও আমাকে ইউজ করতে হবে। তাছাড়া গ্র্যানিও আমাকে ডিস্টার্ব করার জন্য চলে আসতে পারে যখন তখন ভাই। হ্যালো গ্র্যানি, গ্র্যান্ডপা চলে এসছে গ্র্যানিকে ডাকতে গিয়ে। আমি না এখানে এমও পাবো না, আর আমার ক্রোবারটা নিয়ে চলে যাই উপরে। সিলিন্ড্রিনার ঘরে না একটা ক্রোবার ইউজ করার জায়গা আছে যেখানে আমি একটা জিনিস পেতে পারি, চলো ফটাফট ওই ঘরটাতে যাই। আবে গ্র্যান্ডপা লাথি মেরে আমি মেরে মেরে নিয়ে যাচ্ছি আমি গ্র্যান্ডপাকে। ওকে চলো এইবার আমি না ওই বাক্সটার ওখানে যাই। আ ভাই ওকে চলো ওই বাক্সটার ওখানে যদি যাই তাহলে আমি ক্রোবারটা ইউজ করতে পারবো। আমি ভাবলাম গ্র্যানি চলে আসলো এক্ষুনি। ওকে চলো ক্রোবারটা নিয়ে এখন আমাকে যেতে হবে হচ্ছে ইয়ের ওখানে, আরে বাক্সের ওখানে যেখানে হচ্ছে গ্র্যানি সিলিন্ডার বাক্সটা আছে। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাই, এই গেমটা এতটা পিদঘুটো একটা গেম, এরকম গেম তোমরা কেন খেলতে বলো, হ্যাঁ ভালো ভালো গেম খেলতে বলবে, এরকম আলতু ফালতু গেম খেলতে বলো কেন। ওকে এখানে ও লিভার পেয়েছি, ইলেকট্রিক্যাল লিভার পেয়েছি, এই লিভারটা আমাকে ওখানে গিয়ে লাগাতে হবে, ইলেকট্রিসিটি অন করতে হবে, তাহলে আমাদের ট্রেনটা অন হয়ে যাবে।
লেটস গো, একটু তাও ইজি ইজি মনে হচ্ছে এখন তো, এতক্ষণ অনেক কঠিন কঠিন। আ ওহো ভাই, এখনই আমি গেছিলাম। চলো চলো ফটাফট নামি, এদিক দিয়ে নামি। ওকে চলো, আমি নিচের দিকে যাই। নিচের গিয়ে আমার লিভারটা ইউজ করে নিই, এই লিভারটা। ইলেকট্রিসিটি অন করতে হবে, তারপরে আমাকে ট্রেন কি নিতে হবে, ট্রেন কিটা আমি জানি কোথায় আছে, ট্রেন কিটা নিতে হবে, তারপরে আমাকে ইয়ে করতে হবে, কি বলে ওটাকে, ট্রেনের অ্যাক্সিলেটার লাগাতে হবে, তাহলে ট্রেন চলে যাবে ভাই, আমি এসকেপ হয়ে যাবো। চলো একটু তো কঠিন আছে এখনও। এখন আমাকে গ্র্যানি যদি মেরে দেয় না, আমার কাছে একটা দিন বাঁচা আছে মাত্র, গ্র্যানি মেরে দিলে আমি শেষ। চলো এখানে না আমাকে এই লিভারটা লাগাতে হবে, আর সবগুলো লিভার আমাকে অ্যাক্টিভেট করতে হবে। চলো সবগুলো লিভার আমি অ্যাক্টিভেট করে দিয়েছি, লেটস গো। আর তেমন কোনো ঝামেলা নেই, এবার আমাকে সাবধানে শুধু ট্রেন কিটা আনতে হবে, ট্রেন কি আর লিভার, যে লিভারটা চলো আগে নিয়ে যাই। লিভারটা যদি লাগিয়ে দিই, লিভার কি মানে অ্যাক্সিলেটার, ওই হলো একই জিনিস। ট্রেনের অ্যাক্সিলেটারটা আমরা নিয়ে লাগিয়ে দিই ট্রেনের মধ্যে, তারপরে ট্রেন কিটা নিয়ে আসবো, তাহলে এসকেপ হয়ে যাবো ভাই। শুনুন, ট্রেনের ইয়েটা লাগিয়ে দিয়েছি অ্যাক্সিলেটার, এইবার আনতে হবে আমাকে শুধু ট্রেন কি। কিন্তু আমরা শর্টগানটা হাতে নিয়ে গেলে ভালো হতো। চলো ভাই, গ্র্যানি আসবে আমাকে ডিস্টার্ব করতে, আমি জানি যে শর্টগানটা নিয়ে নিয়েছি। হ্যালো গ্র্যানি, ভাই গ্র্যানি যখন তখন ধাপ্পা দিতে, আবার ইঁদুরের বাচ্চাও চলে আসছে ভাই, এই শয়তান ইঁদুরের বাচ্চা ভাই, এত ডিস্টার্ব করে না। চলো এই ইঁদুরের বাচ্চাকে ইগনোর করো, চলো আমরা চলে যাই উপর দিকে। এখন যদি আমাকে একটু টোকাও দেয় ইঁদুর, মানে একটু খোঁচাও মারে, তাও আমি মরে যাবো। ও ভাই, ও ভাই, এটা কি ছিল, ও হোয়াট ভাই, এটা অনেক ডেঞ্জারাস ছিল ভাই। ও ভাই, গ্র্যানি চলে এসছে পিছে পিছে, গ্র্যানি পিছে পিছে আসছে ভাই। গ্র্যানি দাঁড়া 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 দাঁড়া, আমাকে লুকাতে, আমার বন্দুকের মধ্যে গুলিও নেই। চলো এদিক দিয়ে আমি গ্র্যানিকে চাকমা দিয়ে পালিয়ে যাই, ট্রেন কি নিয়ে আসি। বাচ্চা খুব রাগ উঠে আমার ইঁদুরের বাচ্চা দেখলে। চলো এদিক দিয়ে আমাকে যেতে হবে, এদিক দিয়ে চলো ভাই। উফ, আশা করি গ্র্যানি এদিকে নেই। আর ট্রেন কিটা আমাকে চুপি চুপি নিয়ে আসতে হবে ভাই, এটা অনেক ডেঞ্জারাস ছিল, মুখের সামনে চলে এসেছিল গ্র্যানি। এইবার চলো, এইবার আমি না শর্টগানটা নিয়ে উপর দিকে যাই, তারপর আমার ট্রেন কি আছে না, ট্রেন কিটাও নিয়ে আসতে হবে। এ আবার ইঁদুরের বাচ্চা আছে রে, এ ইঁদুরের বাচ্চা দেখলে আমার এত রাগ উঠছে এখন। শর্টগান পেয়েছি, শর্টগান, ওকে শর্টগান পেয়ে গেছি। এবার ট্রেন কিটা আছে গাড়ির ডিগ্গিতে, এই গাড়ির ডিগ্গি থেকে আমাকে ট্রেন কিটা নিতে হবে। ওকে ট্রেন কি নিয়ে নিয়েছি, লেটস গো ভাই। এইবার আমাকে না গেমটা এসকেপ করতে হবে, শুধু ট্রেনের ওখানে গিয়ে আমাকে কি লাগাতে হবে, তাহলেই কমপ্লিট ভাই। আর সেরকম কোনো ঝামেলা তো আমি দেখতে পাচ্ছি না আর ভাই। তার আগে না আমাকে একবার সেফটির জন্য না গ্র্যানি আর গ্র্যান্ডপাকে মেরে নেওয়া উচিত ছিল, আমার কাছে একটাই অ্যামো আছে, তো আমি না গ্র্যানিকে একবার মেরেই যাই, তাছাড়া আমার মন শান্তি হবে না ভাই। হ্যালো গ্র্যানি, কেমন থাকে, খুব তো ভয় দেখিয়েছিলা বুড়ির বাচ্চা বুড়ি, কেমন থাকে এখন, আমার গ্র্যান্ডপা না চলে আসে। চলো ট্রেন কিটা আমরা নিয়ে নিই, পান খাওয়া বুড়ি। চলো এখান থেকে না ফটাফট নিয়ে আমরা ইয়েটা যাই, মানে ট্রেন কিটা ইউজ করে ফেলি। দেখেছো আমি কত কষ্ট করে গেমটা তো কমপ্লিট করে ফেললাম। তাও তো তোমরা লাইক করবে না, গেম দেখে চলে যাবে, লাইক করো ভাই, এখনই লাইক করো। যারা যারা লাইক করো, এই ভিডিওটাতে 30,000 লাইক করে দাও, যদি 30,000 লাইক করে দাও না, তাহলে এই গেমটা না আরও কঠিন কঠিন গেম খেলবো ভাই, তোমাদের কথা মতো গেম খেলবো আরও। তো চলো আমি ট্রেন কিটা এখানে লাগিয়ে দিই, সব দরজাগুলো অফ করে দিয়েছি। অ্যাক্সিলেটারটা অন করো, আর কেউ নেই তো, চলো অ্যাক্সিলেটারটা অন করে দিলেই হয়ে যাবে ভাই, পেছনে দেখো কেউ নেই। গ্র্যানি বদলা নিয়েছি, দেখো গ্র্যানি আর গ্র্যান্ডপার ক্ষমতা নিয়ে আমাকে আটকাবে ভাই, চলো ভেঙে ভুঙে চলো ভাই। ফাইনালি একটা মাথা ব্যথার গেম ভাই, কত কষ্ট করে আমি পার হলাম। দেখো গ্র্যানি আর গ্র্যান্ডপা তাকিয়ে আছে হা করে, কেমন টাকে রে গ্র্যানি আর গ্র্যান্ডপা। সিলেন্ড্রিনা আসছে, হ্যালো সিলেন্ড্রিনা, কেমন টাকে, চলে আসছি আমি পালিয়ে, লেটস গো, দি এন্ড হয়ে গেছে। যারা যারা লাইক করনি লাইক করে দাও, 30,000 লাইকের এম রাখছি। আর যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করনি, এখনই সাবস্ক্রাইব করে দাও শখের গেমার চ্যানেলে, এখনই সাবস্ক্রাইব করো। আর কমেন্ট অবশ্যই বলো, কারা কারা গেমটাতে প্রো আছো আর কারা কারা খেলোনি, তোমাদের গেমটা কেমন লাগলো, সব কিছু কমেন্টে বলতে পারো। বাই বাই সবাইকে।